ইনভেস্টিগেশন করতে পারে, ঠিক আছে, এনকোয়ারি করতে পারে, সেটা পুলিশের অধিকার রয়েছে। কিন্তু কালকে রাত্রে যে পাঁচজনকে আমার বাড়ি থেকে পূর্ব থানায় নেওয়া হয়েছিল, আমাকে বলে গিয়েছে যে ওদেরকে ছেড়ে দেবে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তাদের মধ্যে একজন যেহেতু লয়ার, ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকি চারজনকে পুলিশ অ্যারেস্ট করেছে আজকে কোর্টে তুলতে, সেটাও নাই। কারণ পুলিশ আগামী, দেখুন, নির্বাচনের সড়ক প্রচার শেষ হবে 23 তারিখ 4টার সময় নির্বাচনী সড়ক প্রচার শেষ হবে। 23 তারিখ 4টার পর যদি বহিরাজ্যের কোনো লোক থাকে তখন পুলিশ অ্যারেস্ট করতে পারবে, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রুলস। কারণ ভোটের প্রচারে স্টার ক্যাম্পেইনাররা আসবে, ভোটের প্রচারে কর্মীরা আসবে, সেটা আসতেই পারে। এবং 2018 নির্বাচনের পূর্বে বিজেপিও ইউপি বিহার আসাম থেকে লোক এনেছিল, সেটা, এবং ইউপি থেকে বিজেপির বাইক এসেছিল 200 খানা। বামফ্রন্ট সরকার কিন্তু তখন তাদের বাধা দেয়নি, বাধা দেয়নি। এইভাবে যে বাধা দেওয়া, প্রোগ্রাম করতে না দেওয়া, পুলিশ পারমিশন দিয়েও প্রোগ্রাম ক্যান্সেল করে দিচ্ছে। এই যে আমরা বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীর সমর্থনে যে সন্ধ্যার সময় সভাগুলি করব, তার জন্য কি হচ্ছে, পারমিশন দিয়ে দিয়েছে, কিন্তু প্রোগ্রামের আগে 2 ঘন্টা আগে বলে ক্যান্সেল। এরকমই হচ্ছে যে এই যে তুবলকি শাসন এই রাজ্যে চলছে বিপ্লব দেবের নেতৃত্বে, এবং পুলিশ প্রশাসনটাও সম্পূর্ণ তুবলকি হয়ে গেছে।